তো হ্যালো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি একটা জায়গায় এসেছি জায়গাটা দেখলে আপনাদের একটা ভয়ঙ্কর সৃষ্টি হবে কিন্তু খুব আজব একটা কাহিনি এই কাহিনির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আজকের যে ভিডিওটা হতে চলে যে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি একটা বন জঙ্গলের মধ্যে চলে এসেছি এইটা বন জঙ্গল তো বন জঙ্গলে আজকের আমি একটা জিনিস দেখলাম সেইটা আপনাদেরকে আমি তুলে ধরেছি খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমি চলে এসেছি আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি বন্ধুরা সেটা আপনারা দেখলেই একটা চমকে উঠবেন একটা অবাক্কর ঘটনা এই অবাক্কর ঘটনা কিভাবে এলো বা কীভাবে সৃষ্টি হলো সেই সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আপনারা বলছেন যে ভগবানের সৃষ্টিতে অনেক কিছু হতে পারে তো দেখতে পেলেন আজকের আমি যে সম্পর্কে আমি আলোচনা করব তো আজকে দেখুন বন্ধুরা আমি এই জায়গাটায় এসে আজকের আমি একটা নতুন কিছু আপনাদেরকে দেখাতে চলেছি সেই জিনিসটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখুন বন্ধুরা একটা হচ্ছে খেজুর গাছ আপনারা দেখতে পেলেন অলরেডি দেখতে পাচ্ছেন খেজুর গাছটা দেখুন বিশাল উঁচুতেও হয়ে গেছে খেজুর গাছটা সেই খেজুর গাছটার মাধ্যমে একটি এমন একটা জিনিস সৃষ্টি হয়ে গেছে দেখুন বন্ধুরা আপনারা দেখলেই আপনারা ভয়েই আপনারা কেঁপে দেখুন বন্ধুরা এই খেজুর গাছটা যে আছে খেজুর গাছটাকে জড়িয়ে একটা দেখুন একটা বট গাছ টাইপের তৈরি হয়েছে দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন এর যে ডালগুলো কতটাই দেখতে পাচ্ছেন মজবুত শক্ত হয়ে গেছে দেখুন বন্ধুরা একটা এটা কিন্তু খেজুর গাছ এই যে গাছটা আছে বন্ধুরা এইটা যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন আমি খুব কাছ থেকে আপনাকে দেখাবো আমি দূর থেকে ফার্স্টে দেখাচ্ছি যে খেজুর গাছটা কীরকম যে নাজারা সৃষ্টি হয়েছে সেই সিস্টেমটা আমি আপনাকে দেখাবো দেখুন বন্ধুরা পুরোটাই কিন্তু খেজুর গাছ সেই খেজুর গাছ থেকে ভগবানের সৃষ্টিতে আজকের যে ভগবানের সৃষ্টিতে দেখুন একটা বট গাছ এবং এটাকে আস্ত গাছ বলে তো এই গাছটার সৃষ্টি হয়েছে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় ধরনের একটা বট গাছ এই খেজুর গাছের মাধ্যমেই সৃষ্টি হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন খেজুর গাছটাকে জড়িয়ে খেজুর গাছটাকে জড়িয়ে যে গাছটার সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এই খেজুর গাছটা ভগবানের সৃষ্টি দেখুন অন্য কোথায় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই রকম সৃষ্টি হোক আপনি দেখতে পাবেন না অন্য কোনো জায়গায় এই রকম আমি কোথাও দেখিনি আজকের ফার্স্টে দেখলাম তাই জন্য আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি ভিডিওটাকে আরেকবার ঘুরিয়েও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা ভিডিওটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে একটা খেজুর গাছকে কিভাবে একটা খেজুর গাছকে জড়িয়ে একটি গাছ সৃষ্টি হলো দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ভগবানের সৃষ্টি যে ভগবান বলে একজন পৃথিবীতে ঠাকুর আছে তাই ভগবানের সৃষ্টিতে দেখতে পাচ্ছেন কী ধরনের একটা গাছ সৃষ্টি হয়েছে দেখুন এই খেজুর গাছ বট গাছ আপনারা বলতে পারবেন যে কিভাবে সৃষ্টি হলো এই ফার্স্ট দেখেই আমি একটি অবাক্কর ঘটনা এবং অবাক্কর জিনিস আমি দেখতে পেলাম যে একটি গাছ কিভাবে। খেজুর গাছকে নিয়ে একটি বট গাছ সৃষ্টি হয়ে যায় না হয় ওটার বলবো না আমি দেখেছি খেজুর গাছের খোপে খোপে ছোটোখাটো গাছ ফাছ হয় কিন্তু এই রকম গাছ আমি এই ফার্স্ট দেখলাম আপনারা দেখলেই আপনি অবাক হয়ে যাবেন যে দেখুন কত বড় ধরনের একটি খেজুর গাছকে নিয়ে একটা আস্ত গাছ বা বট গাছ কীভাবে হয়েছে দেখুন তার কতটা যে বড় হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটার মধ্যে এই গাছটার মধ্যে আপনারা তিন চারজন ঝুললেও এই গাছটা হঠাৎ ভাঙবে না আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এই গাছটায় যদি তিন চারজন উঠে পড়ে ওই গাছটার মাথাতে তবুও গাছটা ভাঙবে না এতটা শক্তিশালী হয়ে গেছে এই গাছটি দেখতে পাচ্ছেন খেজুর গাছটাও যেটা আছে খেজুর গাছটাও খুব শক্তিশালী হয়ে গেছে দেখতে পাচ্ছেন খেজুর গাছটা এখনও বেঁচে আছে আর এই গাছটিও এখনও বেঁচে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন খেজুর গাছ আর এই যে গাছটি দুটো গাছ কিন্তু এখনও বেঁচে আছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই অবাক্য একটা কাহিনি আমি আর ভালো করে একটা দেখাচ্ছি আর আপনাদের এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পুরোটো পুরো জায়গাটা যে একটা বন জঙ্গল টাইপের সৃষ্টি হয়েছে দেখছি এখানে কেউ হঠাৎ আসে না কারণ কি কারণ না এইটা হচ্ছে খুব ফাঁকা জায়গায় তাই ফাঁকা জায়গার মধ্যে আমি ঘুরতে ঘুরতে এলাম এই কাহিনিগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি যে ফার্স্টে এখানে আমি প্রথমেই এলাম তা দেখে আপনাদের কি মনে হলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন গাছটা দেখুন বন্ধুরা তাই খেজুর গাছকে জড়িয়ে যে এত বড়ো গাছ হয়েছে দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা এই যে গাছটা অলরেডি খুবই একটি গুরুত্বপূর্ণ গাছ তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন তো এই যে খেজুর গাছটা নিয়ে যে গাছটির সৃষ্টি হয়েছে তো দেখতে পেলেন বন্ধুরা আজকের আমি যে কাহিনটা তুলে ধরেছি আপনাদের একটা অবাককর কাহিনী তো এই কাহিনীটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে উপরবালা এবং ভগবান বলে একটা সৃষ্টিকর মানুষ আছে যে পৃথিবীতে আমাদেরকে এসে আমাদেরকে নিয়ে এসেছে কে তো এই 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 দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভগবান বলে একটা জিনিস আছে আপনারা সবসময় ভগবান ঠাকুর দেবাদেরকে মানবেন তো আপনারাদেরকে আমি ভালোভাবে বলে দিচ্ছি যে দেখতে পেলেন এই জায়গাটার মধ্যে একটা সনাতন ধর্ম হিসাবে যে ভগবান থাকে তো এই জায়গাটার মধ্যে সেই ভগবানটা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গাটায় আমাদের ভগবান সৃষ্টি করার মানুষ এই জায়গাটাই রয়ে আছে তো এই জায়গাটা না যদি ভগবান থাকতো তো এই রকম সৃষ্টি হিসাবে এই রকম গাছপালা থাকতো না যেই সব জায়গায় দেখবেন এই রকম গাছপালা আছে এই রকম গাছপালা জড়িয়ে বিভিন্ন আকৃতিও হয়ে আছে তো দেখতে পেন ওইখানেই ভগবান আছে ভগবান সৃষ্টি করার মানুষ ওইখানেই আছে এখানে এলে আপনাদের মন খুবই ফ্রি থাকবে খুবই আপনাদের মেয়ে জায়গাটা দেখলে অলরেডি খুবই ভালো লাগবে বন্ধুরা দেখতে পেলেন আবার আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো বন্ধুরা ভেউটাকে একটা আমি কমেন্ট চাই যে ভিউটা ভালো লাগলো না খারাপ লাগলো ওকে বন্ধুরা ঠিক আছে